হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তুমি? আশা করি ভীষণ ভালো আছো। তো আমি কিন্তু একদমই ভালো নেই। তো আমার চেহারা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো আমার কেমন, মানে পাগলের মতো হয়ে আছি। কিছু করার নেই, মন মানসিকতা খারাপ থাকলে না কোনো কিছু করতে ভালো লাগে না, সবসময় পাগল পাগলই লাগে আর কি নিজের কাছে। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায়, মানে আমার ঘরে নেই আমি। তো আমি মামার বাড়ি এসেছি, 2 দিন হলো। তোমাদের দাদাভাই কলকাতায় গিয়েছে, তো আমাকে মামার বাড়ি রেখে গিয়েছে। তো কলকাতায় এই মুহূর্তে তো আমার যাওয়া কোনোভাবে সম্ভব না, কেননা অনেকটা দূর, যেহেতু জার্নি করতে হবে। তো মধ্যপ্রদেশ থেকে প্রায় 2 দিন প্রায় ধরতে হবে, 2 দিন তো প্রায় লেগে যায়, তার জন্য আমি যাইনি। তো আর যেহেতু প্রেগনেন্ট আছি, তো প্রেগনেন্ট অবস্থায় তো গাড়িতে তো চলাচল করা যায় না, জার্নি করা যায় না, তার জন্য আমি যাইনি, পরে যাব। তো আমারও মনে হচ্ছিল যে তোমার দাদাভাইয়ের সাথে আমি একটু যাই। কলকাতা হয়ে গিয়েছে প্রায় 2 বছর হতে গেল, আমি কলকাতায় যাওয়া হয় না, এখানেই আছি মধ্যপ্রদেশে। তো কী জন্য গিয়েছে তোমার দাদাভাই তোমাদের সাথে সেটা শেয়ার করো বলে আর কি ভাবছিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো অনেকদিন ধরে আমি কোনো ভিডিও আর কি আপলোড করি না, কোনো শর্ট ভিডিও করি না, কোনো ব্লগ ভিডিও করি না, কেননা দেখো মন মানসিকতা যদি খারাপ থাকে না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না। তো তোমাদের সাথে যে আমি কীভাবে বলবো কথাটা আমি আমার মুখে মনে হচ্ছে আসছে না, কিন্তু তোমাদের সাথে সব কিছু তো আমি শেয়ার করি, যেহেতু আমি ডেলি ব্লগ করি। তো এই জন্য তোমাদের সাথে আমার এটা বলা অবশ্যই প্রয়োজন। তো কীভাবে বলবো আমি বুঝতে পারছি না, আমার এতটা খারাপ লাগছে বলতে। তো তোমার দাদাভাই কাল সকাল 9টার সময় ট্রেনে উঠেছে, আর আজ হচ্ছে কিছুক্ষণ আগে বললো যে তখন মনে হয় কটা বাজে, 4টে বাজে, 4টের সময় বাড়ি পৌঁছে হয়েছে। যেহেতু আমাদের কলকাতা বাড়ি বাতকুল্লা, সে বাতকুল্লায় আর কি পৌঁছে গেছে। তো অনেকটা সময়ের ব্যাপার, কালকে সকালে উঠেছে আর আজ প্রায় সন্ধ্যা হতে গেল এখন, তো একটু আগে পৌঁছালো। ভীষণ কষ্ট করে গিয়েছে গ্রাম। কলকাতায় আমাদের ইমার্জেন্সি ভাবেই কিন্তু যেতে হয়েছে, তোমাদের দাদাভাই ইমার্জেন্সির জন্য গিয়েছে, না আমাদের এখন যাওয়ার কোনো প্ল্যান ছিল না, এখন আমরা যেতে চাইছিলাম না। মানে আমি তো না, তোমাদের দাদাভাই, আমাদের এই মুহূর্তে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তাই তোমাদের দাদাভাই গিয়েছে ভীষণ একটা খারাপ উদ্দেশ্য নিয়েই গিয়েছে, খারাপভাবে গিয়েছে। তো যেই জন্য তো তোমাদের কী হয়ে যে বলবো আমি বুঝতে পারছি না, বুঝলে আমার মানে মুখে আসছে না এমন একটা ব্যাপার আর কি। তবুও তোমরা যেহেতু আমার একটা পরিবার, তোমাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি ডেলি ব্লগে, তো এইটুকু যদি শেয়ার করতে না পারি তাহলে কেমন নাই, তাই না? তো যেটা বলছিলাম আর কি, আমার কী জন্য গেছে আর আমি মামার বাড়ি কেন আছি। তো এই কিছুদিন, এই হচ্ছে 30 তারিখে মনে হয়, সেদিন কী বার ছিল, বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিন আমার শ্বশুর মশাই গত হয়েছে। তো আমার শ্বশুর মশাই মারা গিয়েছে, ভীষণ একটা মানে দুঃখের ব্যাপার। মানে এখনো মরার বয়স হয়নি, অনেকটা এখনো মানে বয়স আছে। তো 30 তারিখে বৃহস্পতিবার ওই দিনকে আমার শ্বশুরমশাই মারা গিয়েছে। হঠাৎ করে এটা খবর এসছে, রাত 12টার সময় আমরা খবর পেয়েছি। তো এই জন্য ভীষণ একটু খারাপ পরিস্থিতি আছে, তোমার দাদাভাই এই জন্য গিয়েছে, ওইখানে কিছু কাজ করতে হবে। তো যেহেতু আমাদের হিন্দুদের ভিতরে কিন্তু অনেক ধরনের কাজ আছে, তাই না? তো সেই নিয়ম কারণ সেই কাজগুলো করতে হবে, তার জন্য গিয়েছে। আর আমি এখন ধর যেহেতু প্রেগনেন্ট, তো প্রেগনেন্ট অবস্থায় আমি তো কোনো কাজ করতে পারবো না, কারণ যদি মা যদি গর্ভবতী হয় তাহলে কোনো মানে শ্বশুর শাশুড়ি বা যেই মারা যাক না কেন কোনো কাজ করা যায় না, নাকি এটি পাপ হয় তাই তো সব বলছে। তার জন্য আমি তেমন কোনো কাজ করছি না, শুধু নিরামিষ ভোজনই খাচ্ছি। তাই আমার হাজব্যান্ড গিয়েছে কলকাতায় তো সব কাজ করতে। তো কী বলবো, কি হয়তো 30 তারিখে আমরা রাত 12টার সময় খবর পেয়েছি। তো আমরা তখন ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থেকে তখন ফোন এসছে এরকম একটা খারাপ সংবাদ, কেমন লাগে বলো। তো এই জন্য তো মন মানসিকতা ভীষণই খারাপ, আর দেখছো পাগল পাগল হয়ে আছি, কেননা এই টাইমটা যদি এরকম কেউ মারা যায় তাহলে নাকি মানে কোনো সিঁদুর পড়তে নেই, টিপ পড়তে নেই, তারপরে দেখো আমি গলারও খুলে রেখেছি, নাকের কানের দেখো সব কিছু খুলে রেখেছি। ওরা বললো ফোন করে এই সময় অনেক কিছু মানতে হয়। তো আমি যেহেতু কোনো কাজ করতে পারছি না, আমার শ্বশুরমশাই এমন হয়েছে, তো আমি কোনো বোমা হয়ে কোনো কাজ করতে পারছি না, খারাপ লাগছে ভীষণ।
তো যাই কিছু আমি করি না কেন, আমি এটুকু তো মানতে পারি যে আমি মানে কোলায় ঠোলা সব কিছু খুলে রেখেছি, এটা নাকি নিয়ম, ওরা সব বলছে ফোন করে, তাই তো আমি সব কিছু খুলে রেখেছি। তো এই আর কি, মন মানসিকতা একজন খারাপ, তোমাদের সাথে পরে আবার আমি বলবো কি হয়েছিল, কি জন্য কি হয়ে গেল সেটা তোমাদের অবশ্যই পরে আমি বলবো। তো এই জন্য তোমাদের আমি এখানে আছি, তোমাদের দাদাভাই কলকাতায় গিয়েছে তো ভিডিও করতে পারছি না, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা আমি পরে আবার একটা অন্য ভিডিও বলে দেবো যে কি হয়েছিল, আর বেশি ভিডিওটা বড় করছি না, অনেকটা বড় হয়ে গিয়েছে আর কথা বলতে ভীষণ খারাপ লাগছে, ভাল লাগছে না মনের ভিতরে। আর তাছাড়া তোমাদের দাদাভাইকে ছেড়ে তো একা একা এইভাবে থাকিনি তেমন, এই জন্য বেশি খারাপ লাগছে। আর এমনিতে মন খারাপ, তারপর তো আবার তোমাদের দাদাভাই আমার পাশে নেই, আরও বেশি খারাপ লাগছে, এই জন্য ভিডিওটা বেশি বড় করছি না। পরে তোমাদের সাথে আমি সব এপিসোড শেয়ার করব। এখন যাব নিচে, এই যে উপরে এসেছি, তো অনেক কষ্ট করে উপরে এসেছি, বারবার তো সিঁড়ি বেয়ে আর কি ওঠা যায় না, আমি যেহেতু প্রেগনেন্ট তো সিঁড়ি বেয়ে ভাবলাম শুধু ভিডিও করার জন্য একটু ছাদে আসলাম, ছাদে মানে দোতলায় আসলাম। তো এখন যাব নিচে, এখন ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে কোথায় যাই কি করি। মামার বাড়ি আছি, খুব ভালোই আছে, ওরা তো সবাই ভালো যত্ন করছে, করলে কি হবে, মনের ভিতরে শান্তি না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না, বুঝলে তো। লাইট চলে গিয়েছে, তার জন্য অন্ধকার লাগছে, লাইট যে তো মেন কথা, মনের ভিতরে যদি শান্তি থাকে তো সব কিছু কোয়েট করতে ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, তো না মনের ভিতরে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। আর আমাকে দেখো কি এমন মনে হচ্ছে, আমি কতদিন না খাওয়া রয়েছি, তাই না, এমন দেখে মনে হচ্ছে, মানে কি বলবো, খাচ্ছি ঠিক আছে কিন্তু সে খাওয়ারটা খাওয়া যে কোনো জিনিস বললাম না যে একটা তৃপ্তি লাভ করে মানুষ যে কোনো কাজ করতে একদম মনে শান্তি থাকে, তো সেটা হচ্ছে না ভাইয়ের জন্য। আর বিশেষ করে আমার শ্বশুরমশাইটা এমন হয়ে গেল যেন বেশি খারাপ লাগছে সবসময়, কেমন আমার যেটা হওয়ার ছিল না সেটাই হয়ে গেছে, ভগবান এটাই হয়, যখনই ভগবান হয়তো বা কাউ খারাপ দেয়, বাড়ি যাচ্ছে তো কপাল যে সময় খারাপ থাকে তখন কিন্তু চারিদিকতে কপাল খারাপ দিয়ে দেয়। তো চলো এখন আর কিছু বলছি না, পরে আবার তোমাদের সব আমি এ টু জেড শেয়ার করবো, এখন এই পর্যন্তই, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ।